হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার এই মধুমিতালি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে, আর আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আমি খুব ভালো আছি, খুব ভালো নেই, একটু মনটা খারাপ, বাপের বাড়িতে এসেছি তোমরা জানো তো। দেখো আগের ব্লগগুলো যারা দেখছো তারা নিশ্চয়ই জানবে আমি এখন বাপের বাড়িতে আছি দুদিন। তো আর এখন কি বানাচ্ছি বলো তো, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো ছোট্ট করে। তো পুরোটা তো শেয়ার করতে পারবো না হয়তো, যতটা পাচ্ছি তবু শেয়ার করছি, ঠিক আছে। তো এই দেখো এখানে আমি এখন সিঙ্গারা বানাবো বলে এই যে ময়দাটা মেখে নিচ্ছি কালো জিরে আর এ দিয়ে, সাদা তেল নুন এইসব দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ময়দাটাকে, তারপরে আমি সিঙ্গারা বানাবো। আর অনেক কিছুই নিয়েছি এখানে, বাদাম টাদাম করে অনেক কিছু নিয়েছি। তো তোমরা সঙ্গে থাকো, আজই সকাল সকাল সিঙ্গারা কেমন বানাতে পারি সেটাই তোমাদের দেখাবো। তো চলো দেখি কেমন বানানো যায়। দেখো আমি এখানে এটা বানাচ্ছি বলে বাবুখানা শুধু চলে আসছে আমার কাছে, বলছে মা কি করছো, কি হাতে হাতে নোংরা ফেলে দাও, কি করছো মা, তুমি কি করছো, কি ভাজা করছো। তো আমার এটা হয়ে গেছে পুরটা রেডি, এবার এটা দিয়ে সিঙ্গারাটা পুরে ভরে নেবো, চলো সেটা কেটে নিই। আমি কেন এই ধরনের আলু দিয়ে করলাম খোসা সহ তোমরা হয়তো ভাববে যে মেয়েটা হয়তো নোংরা, এটা কিন্তু নয়, কারণ এটা আমার বাপের বাড়ির চাষের আলু, ছোট ছোট আলু ছিল তাই ওই ছোট আলুকে দিয়ে করলাম, আর একটু খোসা থাকলে ভালোই লাগে টেস্টটা। তো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিচ্ছি আগে থেকে, তারপরে ওটা এর সাথে দিয়ে একটু গ্লাসে করে এরকম করে ফেটে দিচ্ছি, বাদাম টাদাম দিয়ে সুন্দর করে বাকি করলাম। তো পুরটা আমার একদম রেডি, এবার চলো। তো এই দেখো এইভাবে কেটে নিয়েছি, এটা হয়ে গেছে। এখানে আমি জল দিয়ে এটা পুর পোড়ার মতো তোমাকে একটা করে দেখিয়ে দিই, পুরোটাতে দিয়ে দেবো। তো এই দেখো এইভাবে সুবিধা হবে, আর ভালো করে এইভাবে চেপে চেপে এটা পুর করার জন্য রেডি। দেখো পুরটা ভরে নিয়েছি, এবার সেম একই পদ্ধতিতে এটা জল লাগিয়ে দেবো আবার চারিদিকটাতে। এইভাবে এমন ভাবে পুর ভরা হবে যাতে না বেরিয়ে যায়। তো এবার এটা মুড়ে নেব, মা গো এবার ভাজা হবে, আমার মেয়ে আসছে শুধু বলছে হয়ে গেছে। ছেলে আমার ভাইজি দুজনে বুঝতে পারছে না, কিন্তু মেয়ে তো বুঝতে পারছে কি হচ্ছে সেই জন্য আসছে। তো এই দেখো এটা উল্টো পাস, এইটা এটা তার উল্টো পাস, দেখো হয়ে গেছে। তো এবার বাকিগুলো একইভাবে বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে। এই কেউ মারপিট করবে নি,
এই দেখো আবার এসে গেছি রান্নাঘরে। তো এই দেখো এখানে আমি কি বসিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি আর হালকা আঁচে তেলটা তাততে দিয়েছি। তো এবার একটা একটা করে সিঙ্গারা ছেড়ে দেবো এতে। তো এই দেখো আমার সিঙ্গারাগুলো রেডি হয়ে গেছে একদম। তো এগুলো এখন এইভাবেই হতে থাকবে, আস্তে আস্তে একটা পাশ লাল হলে তখন উল্টে দেবো আমি আর কম আছে এটা করব। দেখো আমাদের সিঙ্গারা হয়ে এসেছে, এবার তোলার পালা। এবার আমরা তুলে নিই, তারপর তোমার সঙ্গে আবার দেখা করছি। কেমন হয়েছে বলবে অবশ্যই দেখে, ভীষণ গরম। তো এখনের মতো এখানে স্টপ করছি, পরে আবার কথা বলছি তোমাদের সাথে, ঠিক আছে? আমরা খাওয়া দাওয়া করে নিই। এটা বোমা, এটা সিঙ্গারা। কেমন হয়েছে? এই দেখো দাদা সকাল সকাল গিয়ে কত মাছ নিয়েছে, পুরো 1 কেজি মাছ। জামাই এসে খাবে, জামাই ডিউটি করতে গেছে কাল থেকে আর আসেনি, বাড়িতে আছে। আর ও চিংড়ি মাছ আর বিলাসপুর মাছ ভালোবাসে, এই জন্য নিয়ে এসেছে দাদা গিয়ে সকাল সকাল। তো জামাই তো বেশি দিন আসেনি, ওই জন্য থাকেনি, সেই জন্য হচ্ছে যে দাদা বউ বিয়ার পর এইসব আনিয়ে রান্না করে খাওয়াচ্ছে। আর ষষ্ঠীতেও আসা হয়নি এবারে। তো এইগুলো এবার আমরা পরিষ্কার করে নেবো, রান্না করবো। তো আবার তোমার সাথে পরে কথা বলছি। লম্বা করে আরে করে সবই করবো তোমাকে, আগে আমি আর ভিডিওতে নিয়ে নিই, তারপরে তোমার ভিডিও করবো। না তুমি খাওয়া দেখি, এই যে আমি খেতে বসে গেছি, কেউ খাবে নি, খাচ্ছি একটা চিংড়ি মাছ খাই।
চিংড়ি ভাপা ঠিক আছে, আবার তোমার সাথে কথা বলছি। চাউমিন খাবো, বৌদি চাউমিন করেছে, তো রাত্রে চাউমিন দিয়ে হয়ে যাবে। আর তো এখন ব্লগটা এখানে শেষ করছি, আর বেশি বড় করছি না। সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা। খাও খাও খাও।